আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আছি হামতনপুর। আর হামতনপুর আজকে এসে দেখাইতাম যে আমি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যখন বন্যা ছিল, তখন আমি হামতনপুর কিছু যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, যার বাড়িঘর ডুবছে, তারা দেখাইছিলাম যে বাড়িঘরে বন্যা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আজকে আইসি তারা লই আবার আরও একটা ভিডিও বানাইতাম যে বন্যার পানি কমছে, এখন তারা কিলা, এখন তারা কিলা চলরা কাজাম কেমন আছে, বা যারা জীবনযাপন কিলা চলে, সেই সকল ভিডিও নিয়ে আমরা আজকে আপনার কাছে হাজির হয়েছি। আমরা এখন যাইব রুজাল, রুজালের বাড়ি হাম আনফোর আছে, ফিরস আছে চিনুন আনফোর এবং মনফোর, তার দুই বাইক যাইমো আমরা। তার লগে মাতমু বুঝমু তার জীবন কিলা চলে, বা এখন কিলা তারা চলরা, মানে সবগুলো বিষয় জানো, তার কাছে জানার চেষ্টা করবো। সে লগে থাকা আর ভিডিও দেখো, আমরা এখন যাইমু রুজাল, যেহেতু আমরা এখন লগে নাও না, সো আমরা রুজালে ডাক দিমু, রুজাল না উলিয়ে আইব, না উলিয়ে আওয়ার পরে আমরা তাইমো সব লগে থাকা, আমার লগে আঁকা অনেক ফেক দেখে। আমার ভাই, তোমার ভাই, টুনু ভাই, টুনু ভাই, টুনু ভাই, আমার কাকি নৌকা স্যার আর কি সবই আর দীর্ঘ সময় অপেক্ষা উবানির পর রুজালে ডাকলাম, তো রুজাল দেখা, তো রুজালের নাও মনে হয় নাই, যার কারণে টুনু ভাই তাই নাও লই আইছে, টুনু ভাই নাও লই আইছে, টুনু ভাই নাও তাই তারা বাড়ি, তারা বাড়ি শেষ মেশ খবর জানবো, তারা জীবন কিলা চলে বা বন্যার পর তারা কিলা চলরা, এটু যা জানবো, সো দেখতে লগে তাও গা নাও তো বেশ ভালো না এতে। আসাতে পড়ছে, ঝুঁকি মারিস না, তুই অনুভূতি বল, মাছ লাগে নি বা লতইব, তারা ভাই যা হিসাব
আমি কইছিলাম যে আমি আইমু আমার ফিসা বাসা বাড়ি টুনু বাসা বাড়ি আনফোর মনোহর বাসা বাড়ি আইমু তারা দেখমু যে বন্যা পরে তারা পরবর্তী জীবন কিলা চলে বা তারা কিলা আসুন আমার লগে আসুন ফিসা বাসা আসুন টুনু ভাই সো আপনারা জানেন যে বন্যার সময় আমি দেখাইছিলাম তারা তারা জীবনে কষ্ট কত কষ্ট করে চলরা বা তারা গরো কী অবস্থা কত খাদা আসলো বা তারা গরো আমি দেখাইছিলাম তাহলে ফিরসা ভাষা দেখাইছিলাম যে তারা গরো ভিতরে ফানি হতো কারণ এখন আমরা যেন আসি আঁটু পানি আসলো আমরা দেখছি সে এখন এখন আমরা আসি ফিরসা ভাষার উঠানো আসি এখন ফানি আপনার দেখা যায় যেন বিটা থেকে ফানি অনেক নিছে আলহামদুলিল্লাহ পানি কমছে সো আশা সারলে মাতমু সার লগে মাতি আসা এখন কিলা চলরা বন্যার সময় কিতা মানে এ টু জেড জানার চেষ্টা করবো আর সবিয়ার সামনে এখন চাষার লোক মাতমু চাষার লোক মাতি চাষার সম্পর্কে জানমু কিলা চলরা তো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার এখন কিলা চলরা চললাম খাম নাই বন্যা টন্যায় খেতি করলো আমরা ক্ষতি করছে বন্যার সময় খা আসলাম মনে করে আমরা আসলাম কোনা বাড়ি কোনা বাড়ি বদুসা করো কতদিন আসলে তারা বাড়ি বিশ ত্রিশ এক মাস হইব চাউল গরু আছে বা আৰু তো কষ্ট লাগিতে কিলা কিতা কৰাতে খাম কাজ নাই নাই তোমাৰ তো মনে হয় ফুৱা দুইজন উৰু জেলাৰ আছিল ত্রাণ বানাইছিল পানি কমার পরে না সরকারে কোন ত্রাণ পাইছিল পানির সময় পানির সময় সরকারি এমনি মানুষ লাগে মাটি ও মাটিও নাই মাটিও তো নিজে যত মাটি লাগে গরু এরপরে তো আমরা ওয়ার্ডের মেম্বার দেখছিলাম না আর দেখছি না আর দেখছি না বুঝতাম পারছি মেম্বারে আইয়া আর দেখছি না আমরা তো লন্ডন আছে মাতলাম বুঝলাম বন্যায় চাষা গরুর ক্ষতি হয়েছে আমি আমি দেখছি যে মাটি এখন তো সন্দেহ হয়ে যায় মাটি নিচে
ফিস বাজুও মাটি নাই ভাই মাটি নাই গরুর নিচে লাগি দেবে নাই কি দেবে ওই তো অন আছে মাটি নাই আমিও দেখলাম মাটি নাই বর্তমানে বন্যা যাওয়ার পরে এখন কাম কাজ একেবারে নাই নাই বললেও চলে। ও টুনু ভাই, তোমরা টুনু ভাই মাত টুনু ভাই সম্পর্কে জানবো।